প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি তোমাদের দোয়ায়। কোভিড-19 কারণে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার কারণে শিক্ষা কোমলমতি শিক্ষাদের শিক্ষা ধারাবাহিক বজায় রাখার জন্য মেহেরপুর অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুস সামাদ, সহকারী শিক্ষক মমিনুল মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে আলোচনা করছি। আজকের প্রথম অধ্যায় 1.2 গণিত বিষয়ে আলোচনা করছি, বিভাজ্যতা। আমরা আজকে 1.2 বিভাজ্যতা সম্পর্কে আলোচনা করব। বিভাজ্যতা কি আমাদের জানতে হবে আগে, যে দুই দ্বারা কোনো সংখ্যাকে দুই দ্বারা বিভাজ্যতা সূত্রগুলো জানে নি আমরা। দুই দ্বারা, তিন দ্বারা, চার দ্বারা, পাঁচ দ্বারা, ছয় দ্বারা, সাত দ্বারা, নয় দ্বারা, এই সূত্রগুলো আমরা জেনে নিই। দুই দ্বারা কোনো সংখ্যার একক স্থানের অঙ্ক শূন্য অথবা জোড় সংখ্যা হলে সেই সংখ্যার প্রদত্ত সংখ্যাটি অবশ্যই দুই দ্বারা বিভাজ্য হবে। যেমন দুই দ্বারা, যেমন 10, 12, 14, 16। এখানে দেখা যাচ্ছে যে সংখ্যাগুলোর একক স্থান হল 0, এটা হচ্ছে 2, এটা 4, এটা 6। তাহলে এরা সংখ্যাগুলি অবশ্যই দুই দ্বারা বিভাজ্য। আমরা দেখছি 10 দুই দ্বারা বিভাজ্য হয়, 12 দুই দ্বারা বিভাজ্য হয়, 14 দুই দ্বারা বিভাজ্য হয়, 16 দুই দ্বারা বিভাজ্য হয়। তাহলে অবশ্যই আমরা সূত্রটি প্রমাণিত হল যে দুই দ্বারা বিভাজ্য। এবার তিন দ্বারা কোনো সংখ্যার অঙ্কগুলির যোগফল যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে প্রদত্ত সংখ্যাটি অবশ্যই তিন দ্বারা বিভাজ্য হবে। যেমন দেখা যাক 147 একটা সংখ্যা, 148 একটা সংখ্যা। এই 147 দেখেন 1+4+7 সমান হচ্ছে 12। 12 অবশ্যই তিন দ্বারা বিভাজ্য। তাহলে আর 48 দেখছি যে আমরা 1+4+8 সমান হচ্ছে কত, 13। 13 তিন দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমরা প্রমাণ ধরলো যে তাহলে কোনো সংখ্যার অঙ্কগুলো যদি যোগফল তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে প্রদত্ত সংখ্যাটি অবশ্যই তিন দ্বারা বিভাজ্য। তাহলে আমরা আসি চার দ্বারা। চার দ্বারা সূত্র হচ্ছে যে কোনো সংখ্যার একক এবং দশক স্থানের গঠিত সংখ্যাটি যদি চার দ্বারা বিভাজ্য হয় তাহলে প্রদত্ত সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য। একক স্থানের, একক ও দশক স্থানের অঙ্ক। তাহলে যেমন তাহলে সংখ্যাটি হচ্ছে যে সূত্রটা পাচ্ছে যে কোনো সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক যদি গঠিত দুইটি সংখ্যা অঙ্ক যদি চার দ্বারা বিভাজিত হয় তাহলে সংখ্যাটি অবশ্যই চার দ্বারা বিভাজিত। তাহলে দেখি যেমন মনে করো 3512। তাহলে এখানে একক এ দশক, একক এবং দশক স্থানের অঙ্ক হচ্ছে 12। 12 চার দ্বারা বিভাজিত, তাহলে সংখ্যাটি অবশ্যই চার দ্বারা বিভাজিত। এবার আসছি আমরা পাঁচ দ্বারা সূত্র হচ্ছে যে কোনো সংখ্যার যদি একক স্থানের অঙ্ক শূন্য অথবা 5 হয় তাহলে সংখ্যাটি অবশ্যই বিভাজিত। একক স্থানের অঙ্ক শূন্য অথবা 5 হয়, যেমন 50, 55 এইগুলো। তাহলে এরা একক স্থানের শূন্য অথবা 5 হলেই সেটা 5 দ্বারা বিভাজ্য হবে, তাহলে প্রদত্ত সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। এবার আমরা ছয় দ্বারা সূত্র জানি। ছয় দ্বারা সূত্র হচ্ছে যে কোনো সংখ্যা দুই এবং তিন দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য। দুই এবং
তিন দ্বারা, দুই এবং তিন দ্বারা বিভাজ্য হলে সেটা হচ্ছে সংখ্যাটি হচ্ছে ছয় দ্বারা বিভাজ্য হবে। এবার নয় দ্বারা, নয় দ্বারা সেম তিন দ্বারার মতন কোনো সংখ্যা সংখ্যার অঙ্কগুলো যদি যদি যোগফল যদি নয় দ্বারা বিভাজ্য, যোগফল যদি নয় দ্বারা বিভাজ্য হয় প্রদত্ত সংখ্যাটি অবশ্যই নয় দ্বারা বিভাজ্য হবে। যেমন দেখা যাচ্ছে যে একশো তাহলে সংখ্যাটি অবশ্যই নয় দ্বারা বিভাজ্য। তাহলে আমরা এবার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা চলে আসি নিঃশেষে বিভাজ্য, তাহলে আমরা এবার কোন সংখ্যা নির্দিষ্ট সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য, নিঃশেষে বিভাজ্য তিন দিয়ে বিভাজ্য, নিঃশেষে বিভাজ্য তিন দিয়ে। সংখ্যাগুলি হচ্ছে পাঁচশো পঁয়তাল্লিশ, চার, ছ হাজার সাতশো চুয়াত্তর এবং আরেকটা হচ্ছে দাঁড়ায় আট হাজার পাঁচশো পঁয়ত্রিশ। সংখ্যাগুলিও নির্দিষ্ট সংখ্যাগুলি নির্দিষ্ট সংখ্যা দিয়ে বিভাজ্য কিনা তা আমরা প্রমাণ করে দেখব। পাঁচশো পঁয়তাল্লিশ, তাহলে সূত্র হচ্ছে তিন দিয়ে বিভাজ্য সূত্র। আমরা জানি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে কোনো সংখ্যার অঙ্কগুলির যোগফল যদি তিন দিয়ে বিভাজ্য হয় তাহলে প্রদত্ত সংখ্যাটি অবশ্যই তিন দ্বারা বিভাজ্য হতে হবে। দেখি পাঁচ যোগ চার যোগ পাঁচ সমান কত, আমরা পাচ্ছি চোদ্দ। তাহলে তিন দ্বারা সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য বিভাজ্য নয়, বিভাজ্য নয় তিন দ্বারা। এবার দেখি ছয় সাত ছয় ছয় যোগ সাত যোগ সাত যোগ চার সমান ছয় সাত তেরো কুড়ি চব্বিশ, এটা সংখ্যাটি বিভাজ্য, এটা হচ্ছে বিভাজ্য। এবার আট হাজার পাঁচশো পঁয়ত্রিশ, এর যোগ সংখ্যাগুলো যোগফল হচ্ছে আট যোগ পাঁচ যোগ তিন যোগ পাঁচ সমান আট পাঁচ তেরো আর তিনে ষোলো আর পাঁচে একুশ, একুশ তিন দ্বারা বিভাজ্য। তাহলে বিভাজ্য, তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দুরা আমরা দেখছি তিন দিয়ে বিভাজ্য পাঁচশো পঁয়তাল্লিশ একটা সংখ্যা, ছয় হাজার সাতশো চুয়াত্তর একটা সংখ্যা, আট হাজার পাঁচশো পঁয়ত্রিশের সংখ্যা। তাহলে আমরা এখানে পাঁচশো পঁয়তাল্লিশ তিন দ্বারা বিভাজ্য নয়। প্রিয় শিক্ষাবৃন্দরা আজকের মতন আমরা এই বিভাজ্যতা শিখলাম, আগামীতে আমরা আবার বিভাজ্যতার বাকি অংশটুকু শেখাবো। সকলকে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন ক্লাস এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।